আমরা সবাই জানি। জাপান খুবই উন্নত একটি দেশ। এই দেশে জনসংখ্যা প্রায় 12 কোটি। জাপানের অনেক কিছুই আমার মতো বাঙালির কাছে নতুন এক অভিজ্ঞতা। এদের মতো নিয়মনিষ্ঠ, সৎ এবং বিনয় স্বভাবের মানুষ আজকের দিনে সারা বিশ্বে খুবই বিরল। অনেক দেশের মতো জাপানেরও বেশ কিছু অদ্ভুত নিয়মকানুন রয়েছে, সেই শুরু থেকেই। অনেক নিয়মকানুনের মধ্যে আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো, জাপানে বিবাহিত দম্পতিরা কেন আলাদা ঘুমায়। ছোট ছোট ঘর বাড়ির জন্য জাপানি দম্পতিরা আলাদা বিছানায় ঘুমায় তা কিন্তু নয়। তারা মনে প্রাণে বিশ্বাস করে আলাদাভাবে ঘুমানো দাম্পত্য সম্পর্কের জন্য খুবই ভালো। যেসব কারণ গবেষণায় উঠে এসেছে তা হলো, প্রথমত, যে বিষয়টির কারণে জাপানি দম্পতিরা আলাদাভাবে বিছানায় যাওয়ার সিদ্ধান্ত নেয় তা হলো তাদের কাজের ভিন্ন ভিন্ন সময়সূচি। কেননা আমাদের দেশের মতো সবার একই সময় অফিস হয় না। হয়তো স্বামী বা স্ত্রীকে খুব ভোরে উঠে কাজে যেতে হয়, অথবা অনেক রাত্রিতে ফিরতে হয়। তারা আলাদা ঘরে রাত কাটায় যেন উভয় একটি নিরবিচ্ছিন্ন ও স্বাস্থ্যকর ঘুম দিতে পারে। জাপানিরা মনে করে বাচ্চারা তার মায়ের সাথে ঘুমানো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই পিতাকে আলাদা বিছানায় ঘুমানোর সিদ্ধান্ত নিতে হয়। বিজ্ঞান প্রমাণ করেছে যে মায়ের সাথে শিশুর ঘুম খুবই ভালো হয়, বাচ্চাকে একটি স্থিতিশীল তাপমাত্রা এবং হার্ট রেট বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও শিশুর জন্য আত্মসম্মান অর্জন এবং দ্রুত স্বাধীন হয়ে বিদ্যালয়ে ভালো করার জন্য অবদান রাখে। যদিও অনেক দম্পতি যারা একা ঘুমাতে শুরু করেন, আমাদের দেশ হলে অনেকে ভাবতেন তাদের মধ্যে সম্পর্কের অবনতি বা বিচ্ছেদ ঘটেছে। জাপানিরা এটিকে অন্যভাবে দেখেন। তারা তাদের ঘুমকে অনেক মূল্য দেয় এবং ঘুমের সময় তারা কোনো রকম ঝামেলা করতে চায় না। জাপানে ছোট সাইজের খাট, বিছানা ও বালিশ দেখে বোঝা যায় যে একা ঘুমানোর প্রবণতা সেই পূর্ব ইতিহাস থেকেই রয়েছে। তারা এই নিয়মকে অনেক সম্মান জানায়। এখন আপনি কি ভাবছেন, আপনার সঙ্গীর থেকে কি আলাদা ঘুমাবেন নাকি একই বিছানায়? নিচে কমেন্ট করে জানিয়ে দিন।